শরতের বেখেয়ালি আকাশে রোদ মেঘের লুকোচুরি, তাতে কালক্ষেপণ হয়েছে অনুশীলনে, বৃষ্টি বাঁকড়া দিয়েছে দুই দফা। দশম দিনের অনুশীলনে এই ছবিটা আলাদা। বিদেশে কোচিং স্টাফের সব সদস্যরা যোগ দিয়েছেন এদিন। হেড কোচ চান্ডিকা আসবেন শনিবার মধ্যরাতে। টাইগার পেস বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা তাসকিনের সঙ্গে লোকাল কোচ তারেক আজিজ খান। নেটে ঢাকা এক্সপ্রেসের বরাবরই হচ্ছিল ওভারস্টেপিং। তারেকের টোটকায় পরের বলটাই দুর্দান্ত, ব্যাটসম্যান পর্যদুস্ত। ইঞ্জুরিতে টেস্ট স্কোয়াডে না থাকলেও টি টোয়েন্টি সিরিজে যে থাকছেন শরীফুল, এদিন তার টানা বোলিং দিয়েছে সেই নিশ্চয়তা। তবে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে জায়গা মিললেও একাদশের জাকের আলী অনিকের জায়গা পাওয়া নিয়ে নিশ্চয়তা নেই, তবুও লুকাননি নিজের রোমাঞ্চ। দুই ফরম্যাটের জন্যই প্রিপারেশন রাখছি, তো এখন শুধু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে ফরম্যাট অনুযায়ী। আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব, তাদেরকে নিয়ে অবশ্যই পরিকল্পনা চলতেছে যারা যারাই খেলবে, তো নিজের প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এই চ্যালেঞ্জের মধ্যে যদি রান করা যায় আমার মনে হয় যে অনেক ভালো কিছু হবে। পেস ইউনিটের পাশাপাশি এদিন আলাদা কাজ হয়েছে ব্যাটিং ইউনিট নিয়েও। ভারতের বিপক্ষে টেস্ট জিততে যে এই বিভাগেই ভালো করার কোনো বিকল্প নেই। আমরা স্ট্রাগল করি ব্যাটিংয়ে, ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি। বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে, ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। যেহেতু আমরা লাস্ট সিরিজটা খুবই ভালো গিয়েছে, সেই কনফিডেন্সটা অবশ্যই থাকবে। আমার কাছে মনে হয় যে এবছরও আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন মানে যেটা কখনো আগে করতে পারিনি অ্যাজ এ টিম, এটা করার চেষ্টা থাকবে। চেন্নাইয়ের বিমান ধরার আগে শনিবার শেষবারের মতো অনুশীলন করবেন টাইগাররা। চিদাম্বরমে 19 সেপ্টেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।